তো এই গাড়িটা আপনারা দেখেন, আমরা এই গাড়িগুলো এখন সব হোলসেল পাইকারি রেটে বিক্রি করে দিব। আসসালামু আলাইকুম দর্শক, সামিয়া কারাডার পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সেই গাড়িগুলো দেখব। এখন আমরা দেখব প্রথম 110 একটা গাড়ি আছে, এটা অল পাওয়ার 1500, এটা অল পাওয়ার 1500। দর্শক, এই গাড়িটা আপনারা দেখতে পারেন, খুব ভালো গাড়ি, রিজনেবল প্রাইসের মধ্যে। আমরা এখন গাড়িগুলো ছেড়ে দিব, নতুন বছর উপলক্ষে ভিতরে ইন্ডিটেলটা দেখি আমরা। খুব সুন্দর গাড়ি, এটা হচ্ছে সামনের দিকটা। আমরা পিছন দিক দিয়ে এটা দেখি, পিছনের সিটগুলা একদম ফ্রেশ অবস্থায় আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো এখন আমরা একটা নিশান সানি একটা গাড়ি দেখবো। এখন এটা হচ্ছে নিশান সানি 2007 মডেল, 2008 রেজিস্ট্রেশন, কাগজ বাইশ বেশ কমপ্লিট। এই গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে, এই গাড়িটা আপনারা দেখতে পারেন দর্শক। এটা আমরা এখন 6 লক্ষ টাকা হলে বিক্রি করে দিব, ফিক্সড 6 লক্ষ টাকা হলে বিক্রি করে দিব। এই গাড়িটা আপনারা দেখতে পারেন, খুব ভালো গাড়ি, একদম ফ্রেশ গাড়ি, খুব ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে নিশান সানি, হ্যাঁ এই গাড়িটা দেখতে পারেন। তো এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একটা প্রিমিয়াম গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা মডেল হচ্ছে 2002 মডেল, 4 রেজিস্ট্রেশন, কাগজ বাইশ বেশ কমপ্লিট, টিভি, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে, এসি আপ টু ডেট আছে, চাকাগুলোও ভালো আছে, একদম ফ্রেশ অবস্থায় আছে। আমরা এখন ভিতরে ইন্টিরিয়রটা দেখি, খুব সুন্দর, ফ্রেশ অবস্থায় আছে। আপনারা এটা দেখতে পারেন, এটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি, অপটিক্যাল মিটার, ভিতরে বিস্কিট কালারের গাড়ি। আমরা এখন পিছন দিক দিয়ে দেখবো একটু, পিছনের সিটগুলা খুব ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, তো আমরা একটু পিছনটা দেখি। আসলে লাইভে তো সবগুলা গাড়ি বিস্তারিত দেখানো সম্ভব হচ্ছে না, তো দর্শক দয়া করে আপনারা আমাদের উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। তো এটার আমরা দাম চাচ্ছি ফিক্স 250 হলে এখন বিক্রি করে দেবো। এই প্রিমিয়াম গাড়িটা আমরা 250 হলে বিক্রি করে দেবো। এখন ডান পাশে আমরা দেখবো একটা এক্সিউ গাড়ি, এটা হচ্ছে 2007 মডেল, 2013 রেজিস্ট্রেশন, গাড়ি একদম ফ্রেশ, 22-23 পর্যন্ত কাগজ কমপ্লিট করা আছে। আপনারা দর্শক এই গাড়িটা দেখতে পারেন, এটা একদম ফ্রেশ গাড়ি। তো এই গাড়িটা আপনারা দেখেন, আমরা এই গাড়িগুলো এখন সব হোলসেল পাইকারি রেটে বিক্রি করে দিব। হ্যাঁ, এই গাড়িটা জি এক জিও গাড়ি, 14টা চাক্কা এলোরিং আছে, খুব সুন্দর, ভিতরে ইন্টিরিয়রটা দেখেন, একদম ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, চাকাগুলো একটু দেখি, 14টা চাক্কা এলোরিং করা আছে, খুব সুন্দর, 14টা চাক্কা নতুন আছে। দর্শক চাইলে আপনারা এই গাড়িটা দেখাইতে পারেন, দেখতে পারেন। এই গাড়িটার প্রাইসের ব্যাপারে কথা বলবো, এটা আমরা 10.5 দাম চাচ্ছি, কিন্তু ফিক্সড 10,20,000 হলে আমরা ছেড়ে দেবো আপাতত। নতুন বর্ষের উপলক্ষে আমরা জানুয়ারি মাসে বেশ কিছু গাড়ি আমরা নতুন নতুন আরও কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে। এখন দেখবো আমরা একটা নিউ শেপের প্রিমিয়াম, নিউ শেপের একটা প্রিমিয়াম দেখবো, যার মডেল হচ্ছে 2011 মডেল, 2014 রেজিস্ট্রেশন, কাগজ 22-23 কমপ্লিট আছে। তো এই গাড়িটা হচ্ছে নিউ শেপের গাড়ি, এটার দামও খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এটা সম্পূর্ণ আগে পিছিয়ে গ্লাস সব অরিজিনাল আছে গাড়িটার। এটা হচ্ছে আপনার চাবিতে স্টার্ট, এটা আমরা ফিক্সড 18-50 পর্যন্ত রাখতে পারবো, ফিক্সড 18-50 পর্যন্ত রাখতে পারবো। দর্শক আপনারা এই গাড়িটা দেখতে পারেন, আমরা চাকাগুলো দেখি, খুব সুন্দর অবস্থায় আছে, নতুনের মতো। তো দর্শক পিছন দিক থেকে আমরা দেখি, এটা হচ্ছে প্রিমিয়ো জি সুপারর গাড়ি, একদম ফ্রেশ গাড়ি। হ্যাঁ, প্রিমিয়ো জি সুপারর গাড়ি এটা, এটা আমরা এখন বাম পাশটা দেখবো, খুব ফ্রেশ অবস্থায় আছে। দর্শক আপনারা গাড়িগুলা দেখেন, দেখে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের সামিয়া কারহাটে এসে একবার গাড়িগুলা দেখেন, দেখে ভিজিট করে যান, ভিজিট করে আপনারা বুঝতে পারবেন যে না আসলে গাড়িগুলা খুব ফ্রেশ গাড়ি।